বুধবারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা করেছিল শঙ্করদেব বঁটা। দেশের বিশিষ্ট নৃত্য পটীয়সী সোনাল মানসিংক শঙ্করদেব বঁটা প্রদানের কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী। শঙ্করদেব বঁটা ঘোষণা করে মুখ্যমন্ত্রী সমালোচনা করেছিল রাজ্য দলের সাধারণ সম্পাদক জগদীশ ভূঞান। আহক চাও সেই বিশেষ মন্তব্য। বহুত দিনৰ পৰা আপোনালোকে জানে মই ময়ো আচৰিত হৈ আছিলোঁ, মাজে মাজে চিন্তিত হৈ আছিলোঁ। আমাৰ লুৰিণজ্যোতি গগৈ আৰু জগদীশ ভূঞাই মাজে মাজে পেপাৰ আৰু টিভিত কৈ থাকে যে আমি শংকৰদেৱ বঁটাটো দিয়া নাই। তেতিয়া আমি সুধিছিলোঁ যে কিয় শংকৰদেৱ বঁটা দিয়া নাই, দিয়াটোতো আমাৰ কোনো আপত্তি নাই। তেতিয়া আমি গম পালোঁ যে 2008 চনত কংগ্রেস সরকারে এটা সিদ্ধান্ত ললে যে শঙ্করদেব বঁটা বছরে বছরে দিয়া নহব, 3 বছরতহে এবার দিয়া হব। ইমান দিন আমি এনে গালি খাই আসিল, অথচ তেওঁলোকৰে কংগ্রেস সহযোগী জগদীশ ভূঞাৰ লুৰিণজ্যোতি গগৈ আমার গালি পাৰি থাকে যে 3 বছর শঙ্করদেব বঁটা দিয়া নাই, 3 বছর শঙ্করদেব বঁটা দিয়া নাই। আসলতে 2008 চনত কংগ্রেস দলে এটা সিদ্ধান্ত ললে যে আমি 3 বছরের মূরে মূরেহে শঙ্করদেব বঁটা আমি দিব পাৰিম। সেখানে 2011ত কনক সেন ডেকাক দিছিলে, 2008ত শর্মিলা টেগুরক দিছিলে, 9-10 দিয়া নাছিলে। আকো 2014ত ML ভাড়াদে পাণ্ডেক দিলে, 12-13 দিয়া নাছিলে। সর্বানন্দ সোণোৱালৰ সরকারেও তেনেকে 17 আৰু 20ত দিলে, বশিষ্ঠদেব শর্মা আৰু ভবপ্রসাদ চলিহা। এতিয়া 3 বছর হয়ে গেল 2023, গতিকে 2023 চনের শঙ্করদেব বঁটাৰ বাবে আমি বিশিষ্ট নৃত্যবিদ সোণাল মানসিংক আজি এক্সপার্ট কমিটির অপিনিয়ন মতে আমি নির্বাচিত করেছো। আর মুখ্যমন্ত্রী এই সমালোচনার পাছতে আজি প্রতিক্রিয়া প্রকাশ করেছে এখন সংবাদমেল যোগে জগদীশ ভূঞাই। শঙ্করদেব বঁটা রাজ্যের সর্বোচ্চ অসামরিক বঁটা হিসাবে চিহ্নিত করার দাবি উত্থাপন করেছে জগদীশ ভূঞাই। মই খবর লৈ দেখিলোঁ যে শঙ্করদেব বঁটা 2008 চনত পূর্বর কংগ্রেস সরকারে প্রতি বছরে দিবলগা ব্যবস্থার ঠাইত 3 বছরের মূরে মূরে দিবলগীয়া ব্যবস্থা করেছিল। যেহেতু লুৰিণজ্যোতি গগৈ আর মোৰ নাম মুখ্যমন্ত্রী ডাঙরে উল্লেখ করেছিল, গতি প্রতিক্রিয়া প্রকাশ করার প্রয়োজন আছে। প্রথম কথা, আমি দুটা কথা কৈছোঁ। প্রথম কথাটো হল যে আধ্যাত্মিক চিন্তা চেতনার প্রাণকেন্দ্র স্বরূপ, সাংস্কৃতিক সামাজিক চিন্তা চেতনার প্রাণকেন্দ্র স্বরূপ গুরুজনা মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর নামত প্রবর্তিত বঁটাটো দিয়া হওয়া নাই, বন্ধ হয়ে আছে, আমি দিবলে দাবি জানাইছিলাম। দ্বিতীয় কথাটো কৈছিল যে গুরুজনা নামত প্রবর্তিত বঁটাটো রাজ্যখনের সর্বোচ্চ অসামরিক বঁটা হিসাবে চিহ্নিত হয়েছিল। গুরুজনা নামত প্রবর্তিত রাজ্য সর্বোচ্চ অসামরিক বঁটা থকার পাছত নতুনকৈ যেতিয়া সরকারে অসম বৈভব অসম গৌরব আদি বঁটা নতুনকৈ তেওঁলোকে প্রবর্তন করেছিল, তেতিয়া কিন্তু বোধহয় অসম গৌরব নে অসম বৈভব এই কোনোবা এটা বঁটা রাজ্যের সর্বোচ্চ অসামরিক সন্মান বলে সরকারে উল্লেখ করেছিল। আমি আজি দুটা বিষয় উপস্থাপন করেছো আর মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর করে বিচার। প্রথম কথা যে মহাপুরুষ গুরুজনা নামত থকা এই বঁটাটো রাজ্যখনের সর্বোচ্চ অসামরিক সন্মান হিসাবে চিহ্নিত হব লাগে, সেই কথাটো মুখ্যমন্ত্রী স্পষ্ট করক যে তেখেতসকলে ঘোষণা করা পূর্বর বঁটাটো, বিজেপি সরকারে ঘোষণা করা পূর্বর সর্বোচ্চ অসামরিক বঁটার সলনি মহাপুরুষ গুরুজনা শ্রীমন্ত শঙ্করদেবর নামত প্রবর্তিত শ্রীমন্ত শঙ্করদেব বঁটাক রাজ্যের সর্বোচ্চ অসামরিক বঁটা হিসাবে পুনর ঘোষণা করব লাগে। সেয়া জগদীশ ভূঞাৰ বক্তব্য।